দিল্লিতে থাকতো দুই বোন। একদিন তারা নিষেধাজ্ঞা না মেনে চুপিসারে নিধিবনে প্রবেশ করে। রাত একটার সময় তারা যে দৃশ্য দেখতে পায় তা দেখে ওরা আঁতকে ওঠে। তারা কি এরপর আর বেঁচে ছিল, নাকি তাদের সাথে এমন কিছু ঘটেছিল যা বলার মতো নয়, পুরো রহস্যটাই বলবো আজকের ভিডিওতে। কমেন্টে অবশ্যই জয়শ্রী কৃষ্ণ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন নিধিবনের এক রোমহর্ষকর ঘটনা। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতি সপ্তাহে এরকমই দরকারি ভিডিও এনে থাকি। ঘটনাটি 2002 সালের। দিল্লির মুখার্জি নগরে দুই বোন বাস করত, যারা সবসময় কৃষ্ণ ভক্তিতে লীন থাকত। তাদের মধ্যে এই ভক্তিভাব মায়ের মাধ্যমে এসেছিল। একবার সেই মহিলার স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং মাখন খাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। তখন মধ্যরাতেই সে ব্যবস্থা করা হয়। এই ঘটনার পর থেকেই তাদের পুরো পরিবার কৃষ্ণ ভক্ত হয়ে ওঠে। দুই বোনও বড় কৃষ্ণ ভক্ত হয়ে উঠেছিল। তাদের মা বলেছিল যে ভগবানের জন্য মনে প্রকৃত ভক্তি থাকলে তিনি অবশ্যই ভক্তদের দেখা দেন। দুই বোন যখন বড় হলো তারা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে বৃন্দাবন ধামে চলে আসে। এরপর তারা বাঁকে বিহারী মন্দিরে যায় এবং পণ্ডিতজির কাছে বলে যে তারা ভগবান শ্রীকৃষ্ণের দেখা পেতে চায়। তখন পণ্ডিতজি তাদের বাঁকে বিহারী দর্শন করান এবং বলেন যে ভগবান তো সর্বত্রই বিরাজ করেন। মন্দিরের বাইরে একজন ব্যক্তি উপস্থিত ছিল, সে ওই দুই বোনকে বলে যে তোমরা যদি সত্যিকারে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে চাও তাহলে রাতের বেলা নিধিবনে প্রবেশ করতে হবে, যেখানে গভীর রাতে ভগবান তার গোপিনীদের সঙ্গে রাসলীলা করেন। এই কথা শুনে দুই বোন উৎসাহিত হয় এবং চুপিসারে নিধিবনে প্রবেশ করে। যখন রাতের বেলা উপস্থিত হয় তখন সবাইকে বলে দেওয়া হয় যে তারা যেন অতি শীঘ্রই নিধিবন ত্যাগ করে, কারণ সূর্যাস্তের পর মন্দিরে থাকার অনুমতি দেওয়া হয় না। কিন্তু দুই বোন একটি গাছের তলে লুকিয়ে পড়ে, যেভাবেই হোক আজ ভগবানের দর্শন করবেই। রাত একটার সময় তারা যে দৃশ্য দেখতে পেল তা দেখে ওরা স্তম্ভিত হয়ে যায়। নিধিবনের সমস্ত গাছ গোপিনীর আকার নিয়েছে, সেখানে প্রকট হয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি গোপিনীদের সঙ্গে রাসলীলা করছেন। তারা ভগবানকে সামনাসামনি দেখতে পেয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না এবং বলে, হে প্রভু, আপনি আমাদের ছেড়ে আর কখনো যাবেন না। তখন শ্রীকৃষ্ণ বললেন, আমি প্রথম থেকেই তোমাদের সঙ্গে আছি, কিন্তু তোমরা আমাকে চিনতে পারোনি। শ্রীকৃষ্ণ তাদের দিব্য দৃষ্টি প্রদান করলেন। এরপর থেকেই ওই দুই বোন সব জায়গায় ভগবানকে দেখতে পায়। তাদের শরীরে এক ভিন্ন কম্পনের সৃষ্টি হয় এবং তারা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। যখন সকালে তাদের জ্ঞান ফেরে তারা বৃন্দাবনের একটি ধর্মশালায় ছিল। তারা ওই জায়গার সংস্থাপককে জিজ্ঞাসা করে যে এখানে কিভাবে পৌঁছলো, রাতের বেলায় তো নিধিবনে ছিল আর সকালে এখানে। তখন ওই ব্যক্তি বলে যে রাত তিনটের সময় এক শ্যামবর্ণের ব্যক্তি তাদেরকে ধর্মশালায় দিয়ে গেছে এবং জানাতে বলেছে যে সে সব সময় তোমাদের সঙ্গেই আছে, যে কোনো বিপদে সব সময় পাশে আছে। এই কথা শুনে দুই বোনের চোখে জল আসে, কারণ তারা ভগবানকে পেয়েছে। বন্ধুরা, মাঝে মধ্যেই শোনা যায় যে নিধিবনে যারা রাতের বেলা জোর করে প্রবেশ করে তারা কেউ অন্ধ, কেউ মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। কিন্তু এটা সম্পূর্ণরূপে সত্য নয়, কারণ ভগবান কখনোই তার ভক্তদের খারাপ চান না। যে ব্যক্তি খারাপ উদ্দেশ্য নিয়ে ভগবানের স্থানে প্রবেশ করে শুধুমাত্র তাদের সঙ্গেই খারাপ হয়, কিন্তু যার মনে প্রকৃত ভক্তি থাকে তার কোনরূপ ক্ষতি সাধন হয় না, কারণ ভগবানের কাছে সবচেয়ে প্রিয় হলো তার ভক্ত। যেহেতু এই দুই বোন ছোট থেকে কৃষ্ণ ভক্তিতে লীন থাকত, তাই তারা ভগবানের দর্শন লাভ করে। বন্ধুরা, নিধিবনকে ঘিরে এইরকমই বিভিন্ন রহস্য ছড়িয়ে রয়েছে। আপনারা কি কখনো এই মন্দিরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা আমাদের কমেন্টে জানান। আর আজকের সুন্দর ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, মনে করি জয় শ্রীকৃষ্ণ লিখবেন। আজকের ভিডিওটিকে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আরও এইরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।